তো আজকে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্য নিয়ে আমরা এপির যে সামেশনের ফর্মুলা সেটা শিখে নেব। তোমরা একটু দেখতে থাকো কিভাবে আমরা এটা করি। তো Sn is equal to n by 2 to a plus n minus 1 into d, এটা আমরা জানি। এই প্রুফটাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্য দিয়ে আমরা করব। তো প্রথমে ইন্ডাকশনের যে ফর্ম, আমরা প্রথমে n is equal to 1 এর জন্য চেক করব যে এটা হোল্ড করছে কিনা। তো s1 equals to আমরা কি লিখব, 1 by 2 2 a plus 1 minus 1 into d, that is a হয়ে গেল। তো আমাদের ফার্স্ট টার্ম t1 সেটা কত ছিল, a ছিল, তাহলে সাম অফ ফার্স্ট টার্ম মানে সাম অফ ওয়ান টার্ম সেটা ফার্স্ট টার্মের সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তাহলে ইট ইজ ট্রু ফর, ইট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু 1। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি বলেছে, আমরা এবার ধরে নেব n is equal to k এর জন্য সত্যি। লেট আস অ্যাজিউম, লেট আস অ্যাজিউম ইট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু k। আমি k এর জন্য সত্যি ধরে নিলাম, তাহলে k এর জন্য সত্যি ধরে নিলে কি হবে, sk ইকুয়ালস টু k বাই 2 2 a প্লাস k মাইনাস 1 ইনটু d। Now we will prove that it is true for n is equal to k plus 1. K plus 1 এর জন্য সত্যি এটা আমরা প্রুফ করব। So k plus 1 টার্মটা আমরা কি লিখব, sum of k plus 1 কি লিখব, sum of k plus 1 মানে sk plus tk plus 1। এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে, sk plus 1 মানে কি, ধরো এটা t1 t2 dot 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 tk, আর তারপরের টার্মটা হচ্ছে টি কে প্লাস 1, এটা আমরা দেখলাম। তো সাম অফ কে টার্মস মানে কি, এটা দ্যাট ইজ এস কে এন্ড দেন টি কে প্লাস 1 মানে কে প্লাস 1 এর টার্মটা, তার মানে এই পুরোটা যোগ করলে কি পাচ্ছি আমরা, এস কে প্লাস 1। বোঝা গেল, তাহলে এস কে প্লাস 1 টা কি, সাম অফ কে টার্ম প্লাস এস কে প্লাস 1 মানে কে প্লাস 1 টার্ম অফ দি টার্মের যোগ, তার মানে তারপর আমি টি কে প্লাস 1 টা নিয়ে নিলাম। এস কে এর ভ্যালুটা আমরা যেটা জানি সেটা লিখে নিই, আর টি কে প্লাস 1 কি লিখব, আমরা কি জানি এন এর টার্মের ফর্মুলা টি এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, তাহলে এখানে কি লিখব, এ প্লাস কে প্লাস 1 কে প্লাস 1 মাইনাস 1 ইনটু ডি। তাহলে আমরা কি কি পেলাম, k বাই 2 2 a প্লাস k মাইনাস 1 ইনটু d প্লাস a প্লাস k d, এটা আমরা পেলাম। এবার আমরা যদি এটা ভেঙে দিই তাহলে ফার্স্টে পাচ্ছি কি a k, তারপর একটা k ইনটু k মাইনাস 1 ইনটু d বাই 2, তারপর a প্লাস k d, তাহলে এটা আমরা পেলাম। নরমাল গুণ করে দিচ্ছি, দেখো k প্লাস k মাইনাস 1 k ইনটু k মাইনাস 1 বাই 2 প্লাস a প্লাস k d। আচ্ছা এখান থেকে a k প্লাস a যদি কমন নিই নি, এখান থেকে কি পাচ্ছি আমরা, k প্লাস 1 মানে আমি বলতে চাইলাম এটা আর এটা যদি নিয়ে নি, আর পড়ে রইল যেটা, দেখো k ইনটু k মাইনাস 1 ইনটু d বাই 2 প্লাস k d, এটা রইল। তাহলে এখান থেকে আমরা যদি a ইনটু k প্লাস 1 প্লাস এটাকে গুণ করে দাও 2lcm k ইনটু k মাইনাস 1 প্লাস 2k বাইরে দিয়ে নিয়ে নিলাম, এটা আমরা করলাম, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে একটু ছোট করে দিই, দেখো তোমরা তোমাদের সুবিধা হবে, তাহলে কি পেলাম, sk প্লাস 1 ইকুয়ালস টু কি পেলাম, a ইনটু k প্লাস 1 প্লাস তলায় 2 রয়েছে, যদি আমি গুণ করে দিই k স্কয়ার মাইনাস k প্লাস 2k ইনটু d,
তার মানে a ইনটু k প্লাস 1 k স্কয়ার প্লাস k বাই 2 ইনটু d, তাহলে a ইনটু k প্লাস 1 প্লাস k ইনটু k প্লাস 1 বাই 2 d। তাহলে আমি যদি k প্লাস 1 কমন নিই, k প্লাস 1 বাই 2 কমন নিয়ে নিলাম, তাহলে k প্লাস 1 বাই 2 যদি কমন নিয়ে নিলাম, এখানে কত আনতে হবে 2 a, আর এখানে পড়ে রইল k d, তাহলে k প্লাস 1 বাই 2 2 a k জায়গায় k প্লাস 1 মাইনাস 1 ওই ফর্মটা লেখার চেষ্টা করলাম। তাহলে দেখো তো আমাদের কি ছিল, s n সমান n বাই 2 2 a প্লাস n মাইনাস 1 ইনটু d, s k প্লাস 1 কি চলে এলো, k প্লাস 1 বাই 2 2 a প্লাস k প্লাস 1 মাইনাস 1 বাই 2 k প্লাস 1 মাইনাস 1 ইনটু d। তার মানে ইট ইজ ট্রু ফর, আমরা প্রমাণ করে ফেললাম ইট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু k প্লাস 1, তাহলে বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন হেন্স ইট ইজ প্রুফ, বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইট ইজ প্রুফ। তো নিশ্চয়ই তোমাদের ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এটা বুঝতে সুবিধা হলো, কারোর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিয়ে যাও, উৎসাহ বাড়বে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।